সিলেটের জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং সংলগ্ন এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। 17 মে বুধবার দুপুর 12টায় জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে জৈন্তাপুর অভিমুখে আসা 5টি গরু বোঝাই পিকআপ গাড়ির সাথে সিলেট অভিমুখে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজন নিহত হয়, অপর একজন গুরুতর আহত হয়। নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার হেলিরায় লুতমাইল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নুরুল ইসলাম, বয়স 45, একই গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে মোহাম্মদ ছায়াদ আহমদ, বয়স 35। আহত পিকআপ চালক উপজেলার তেলিজুড়ি গ্রামের রায়হান, বয়স 40। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম। ফায়ার সার্ভিসের টিম স্থানীয় জনতার সহায়তায় আহত পিকআপ চালককে জীবিত উদ্ধার করে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই সময় ঘটনাস্থল পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইন্তাজ আলী, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশ খতিয়ে দেখবে এবং ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। Bureau Report, News Bangla. Assam Downtown University enables you to unleash your true potential, whereby you can dream it and live it. Log on to www.edtu.in to explore a wide plethora of programs. Hurry, apply now.